যুবকের তরুণীরা ইতিহাস আমরা পড়েছি রে বাবা এই জমির উপরে নবী যখন এমন করে পারস্যের রাজাকে কাইসার কাইসার কি যখন চিঠি করেছিল সমস্ত রাজাকে চিঠি করেছে নবী আমার মানুষের উপরে জুলুম বন্ধের জন্য নারীদের হত্যা বন্ধের জন্য সারা বন্ধের জন্য নারীকে প্রতিষ্ঠিত করার জন্য গরীবদের জুলুম বন্ধ করার জন্য এক আল্লাহ পাকের দাসত্বের জন্য সবাইকে চিঠি করেছে নবী আমার পৃথিবীর সমস্ত রাজাদেরকে চিঠি করেছে অনেক রাজা নবীর কথা মেনে নিয়েছে অনেকে মানেনি কিন্তু বিয়াদব পারস্যের রাজা কাইসার ছিল বিশাল পাওয়ারফুল রাজা ছিল এবং চরিত্রহীন রাজা ছিল সে কি করল আমার নবীর চিঠিটাকে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিল আল্লাহ নবীর কানে যখন খবরটা এলো নবী আমার জবান দিয়ে শুধু বলেছিল হে আমার সাবারা আমার চিঠিকে কাইসার ছেড়ে নে পারস্যের রাজা সে তার রাজত্বটাকে টুকরো টুকরো করে দিল সেই সময় পৃথিবীর সব থেকে শক্তিশালী রাষ্ট্র ছিল পাওয়ার ছিল রোমের হাতে ওই রোম পৃথিবীকে এমন করে পরিচালনা করত সবার দাদা সে ছিল সবাইকে চোখ দেখাত সবার উপরে হুকুমত চাপিয়ে দিয়েছিল রোম নিজেকে উন্নত মনে করত রোম নিজেকে শিক্ষিত মনে করত কিন্তু রোমের চরিত্র কেমন ছিল শুনে রেখে দেয় ওই রোমের মধ্যে বড় বড় স্টেডিয়াম তৈরি করে গ্যালারিতে বড় বড় সম্ভ্রান্ত ভিআইপিরা এসে বসে থাকত আর গরিবে ঘরের ছেলে মেয়েদের ঘরে এমন করে দেখা যায় ওই গ্যালারিতে বসে বসে তারা দেখবে আর মাটির মধ্যে তাদেরকে নাবিয়ে দিয়ে বাঘের সঙ্গে ষাঁড়ের সঙ্গে কুস্তি লড়াই লাগিয়ে দিত তারা তার মধ্যে লড়াই লেগে যেত বাঘের থাবাতে আর ষাঁড়ের গুঁতোতে গরিবের ঘরে ছেলে গুলো মারা যেত আর এরা গ্যালারিতে বসে বসে হাত তালি দিয়ে আনন্দিত যেমন আজ কলিকাতার ইডেন গার্ডেনে খেলা হয় পাবলিক দর্শক গিয়ে আনন্দ নেয় সেদিন কিন্তু মানুষের জীবন নিয়ে নেওয়া হতো আর তারা আনন্দ করত এই ছিল তাদের সভ্যতার নামে বর্বরতা আল্লাহ নবী তখন এসে পৃথিবীর জমিনে জানিয়ে দিলে মানুষ সবাই সমান কে বড় কে গরিব কে কালো কে ফর্সা কে কোন বংশে এসেছে ওটা কথা নয় আল্লাহ বা সবাইকে মানুষ করে পাঠিয়েছে যে যত বেশি আল্লাহ পাকে দাসত্ব করবে এই দাসত্বতে তার মাকাম বাড়বে কিন্তু সবাই আল্লাহ নজরে সমান তুমি ধনী বলে গরিবকে লুটবে তুমি ধনী বলে গরিবকে জুলুম করবে তুমি ধনী বলে চেয়ারে বসবে গরিব তোমাকে স্যার করবে এটা ইসলাম বিরোধী কাজ ইসলামে কোনোকে বন্ধ করে দিয়েছে এ যুবকেরা তখন রোমের সরকার দেখলো মুহাম্মদ যা বলছে ঠিকই বলছে কিন্তু মুহাম্মাদের কথা যদি মেনে নি তাহলে আমাদের এই নকল প্রভু সাজা মানুষের উপরে যে আমরা খোদা হয়ে আছি মানুষকে যা বলি তাই শোনে মানুষকে হত্যা করি মানুষ চুপ করে থাকে সব কিছু মানুষের কাছ থেকে কেড়ে কেড়ে নিয়ে মানুষের কোনো কথা বাক স্বাধীনতা থাকে না কিন্তু মুহাম্মাদের কথা যদি মেনে নিই তাহলে তো আমাদের এই দুর্নীতি বন্ধ হয়ে যাবে তাই তারা আমার নবী বিরোধী করেছিল এ যুবক এক কথাই বলি আল্লাহ নবী পৃথিবীর জমিনের নর নারী কোনোকে জালিমদের হাত থেকে দাসত্ব শিকলকে ভেঙে দিয়ে পৃথিবীর মানুষকে নবী আমার আজ শান্তি মুক্ত করে দিয়েছিল আরো জোরে বলুন সুবহান তরুণেরা আল্লাহ নবী নু নবী দা নবী আজ থেকে 1500 বছর আগে পৃথিবী জমিনে যখন এসেছিলেন
ওই সময় পৃথিবীর জমিনের মানুষগণ ওই আল্লাহ বাগে দাসত্ব ছেড়ে দিয়ে নিজেদের বিশ্বাস কল্পনার উপরে গিয়ে তারা মানব রূপে একটা একটা পশুতে পরিণত হয়ে গিয়েছিল না ছিল মায়ের উপরে দয়া না ছিল বাপের উপরে দয়া না ছিল বাপের কন্যাদের উপরে দয়া না ছিল একে অপরের উপরে মায়া যে যাকে খুশি হত্যা করত যে যাকে খুশি কতল করে দিত যে যাকে খুশি অত্যাচার জুলুম করত বিচার বলে কিছু ছিল না পৃথিবীর জমিনে অশান্তির দাবানল জ্বলে উঠেছিল ঠিক এই সময়তে মহান স্রষ্টা আল্লাহ পাক এই মানুষগুলোকে সভ্যতা শিক্ষা দিবার জন্যে মা বাপের ফজিলাতে শিক্ষা দিবার জন্যে নাই শিক্ষা দিবার জন্যে ইনসাফ ইনসানিয়াতে শিক্ষা দেবার জন্যে কল্যাণের শিক্ষা দেবার জন্যে কেন তোমাদেরকে বানানো হয়েছে শিক্ষা দেবার জন্যে আমিনার ঘরে আবদুল্লাহর ঘরে আমিনার কোলেতে সর্বকালে সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্র আদর্শ আলা মানব মুহাম্মদ রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন আল্লাহ নবী নূন নবী দয়া নবী এই পৃথিবীর মানুষকে ন্যায়ের দিকে সভ্যতার দিকে ইনসাফের দিকে ইনসানিয়াতের দিকে এক আল্লাহর দাসত্ব করার দিকে এবং নারীদের মর্যাদা অধিকারের দিকে ডেকেছিলেন কেন পৃথিবীর জমিনে নবী যখন এসেছিলেন ওই সময় দেখা যায় নিজেদের পাপ গুণ নিজেদের মেয়েগুলোকে চিন্তু চিন্তু পুঁতে দিত আল্লাহ নবী বলেছিলেন বাবারা কেন কন্যা সন্তান হলে তোদের মনগুলো খারাপ হয়ে যায় কেন এগুলোকে মেরে দিস ওই সময় তারা বলেছিল নারীদের কোনো মর্যাদা নাই নারী কোনো শুভ তাদের বাঁচার কোনো অধিকার নাই ওই সময়তে আমার দয়ার নবী ওই এলাকার মানুষদের এবং বিশ্বের মানুষকে মেসেজ দিলে এরে শুনে রেখে দে যিনি প্রভু বুঝি প্রভু যে আল্লাহ পুরুষ বানায় তিনি নারী বানায় এই পুরুষ আর নারীর মিলনের মাধ্যমে পৃথিবীর জমিনে এইভাবে মানুষ তৈরি করার সিস্টেমটা তৈরি করে দিয়েছে এ দুনিয়া মানুষেরা নারীকে অসম্মান করার নারীকে অশুভ ভাবা আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করা আল্লাহ পাকে বিরোধী করা এ আমি নবী পাককে আল্লাহ পাঠিয়েছে তোমাদের ঘৃণা কাজগুলো অন্যায় কাজগুলোকে বন্ধ করার জন্যে আমি মুহাম্মদ জানিয়ে দিই যার ঘরে নারী হয় একটা নারী মানে আল্লাহ পাক একটা জান্নাত দিয়ে দিয়েছে এক একটা নারী আমার ইসলাম আমার নবী বলে এক একটা জান্নাত তাহলে নারী মানে একটা জান্নাত এ শিক্ষা কে দিয়েছে আমার রসুল দিলেন আল্লাহ পাকের হুকুমে কথা বুঝে আসছে তাহলে যারা নারীকে শোষণ করত সেই আবু জেহেলের কি আর নবীর কথা ভালো লাগবে তাহলে বিরোধী করতে হবে না হবে না তাহলে আজও যারা নারী শোষণবাদীর পক্ষে তারা কি রসুলের বিরোধী করবে না করবে না এ তো কমন ব্যাপার আমি যদি নারীকে ঢেকে রাখার পক্ষে হই যারা নারীর খোলামেলা দেহ শোষণ করার পক্ষে হবে সে তো আমার বিরোধী করবে এতো কমন ব্যাপার কেন আমার নফসের খোরাক পাচ্ছি না আমি বেশ দেখছিলাম উপভোগ করছিলাম শয়তানি খেয়াল অন্তরের মধ্যে জেগেছিল বেশ ভালো লাগছিল আর হঠাৎ করে মোহাম্মদ এসে বলে দিল নারী হলো হীরের থেকেও দামি জিনিস বাজারে চোর আছে তাই ঢেকে রাখো তো চোর গুনো ডিস্টার্ব হবে না আর বুঝতে পাচ্ছি না কোনটার ভেতরে হীরে আছে আর কোনটার ভেতরে হীরে নেই আমি ধরতে পাচ্ছি না ঢাকা থাকলে তো বোঝা যায় না চোখরা চুকড়ি কোনটা এ কথা বুঝছেন না বোঝেন না
তাহলে বিরোধীর কারণটা বুঝতে পাচ্ছেন? এ নাজওয়ানেরা, এ নবী বগি বিবিগেরা, আল্লাহ নবী পৃথিবীর জমিনে যখন আসলেন সেই সময়ে ছেলেরা নিজেদের মাকে ভালোবাসত না, আল্লাহ নবী নূর নবী এইভাবে শিক্ষা দিয়েছিলেন বাবারা মাকে ভালোবাসো, আল জান্নাতু তাদাদ্দামুল উম্মাহাত, এ দুনিয়ার মানুষ তোমাদের স্রষ্টা আল্লাহ আমাকে রসুল করে নবী করে আখেরি পয়গম্বর আওতার করে পাঠিয়েছে, তিনি জানিয়ে দিয়ে আমি বলে দিই শুনে না, প্রতিটা ছেলেদের জান্নাত তার মায়ের পায়ের তলা, যারা মাকে বৃদ্ধাশ্রমে রেখে পয়সা ইনকাম করতে চায় এই ছেলেরা আমার নবীর এবং বৃদ্ধাশ্রম তৈরি করে যারা ইনকামে ধান্দা খুলতে যায় তারা আমার নবীর পক্ষে থাকবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার, ঠিক না বেটি? কেন রসুলের এই কথাতে ছেলেরা বৃদ্ধাশ্রমে মাকে দেবে না, যখন দেবে না আমি যদি বৃদ্ধাশ্রম করি আমার বাজার খারাপ যাবে না ভালো যাবে? তাহলে আমি বিরোধী করাটা স্বাভাবিক। আল্লাহ নবী এখন দুনিয়ার জমিনে এসেছিলেন, রোম তখন হলো পৃথিবীর বুকে শক্তিশালী, যেমন আজকের দিনে আমরা সবাই জানি আমেরিকা হলো সব থেকে শক্তিশালী, না আমেরিকা ছিল আজকে আমেরিকার হাত থেকে পাওয়ার চলে যাচ্ছে, এদিকে বলতে আমি চাইছি না কিন্তু বুঝাবার জন্য বলছি, সেই সময় পৃথিবীর সব থেকে শক্তিশালী রাষ্ট্র ছিল পাওয়ার ছিল রোমের হাতে, ওই রোম পৃথিবীকে এমন করে পরিচালনা করত সবার দাদা সে ছিল, সবাইকে চোখ দেখাতো, সবার উপরে হুকুমত চাপিয়ে দিয়েছিল, রোম নিজেকে উন্নত মনে করত, রোম নিজেকে শিক্ষিত মনে করত, কিন্তু ওই রোমের চরিত্র কেমন ছিল শুনে রেখে দেয়, ওই রোমের মধ্যে বড় বড় স্টেডিয়াম তৈরি করে গ্যালারিতে বড় বড় সম্ভ্রান্ত ভিআইপিরা এসে বসে থাকতো, আর গরিবে ঘরের ছেলে মেয়েদের ঘরে এমন করে দেখা যায় ওই গ্যালারিতে বসে বসে তারা দেখবে, আর মাঠের মধ্যে তাদেরকে নামিয়ে দিয়ে বাঘের সঙ্গে ষাঁড়ের সঙ্গে কুস্তি লড়াই লাগিয়ে দিত, তারা তার মধ্যে লড়াই লেগে যেত, বাঘের থাবাতে আর ষাঁড়ের গুঁতোতে গরিবের ঘরে ছেলে কোনো মারা যেত, আর এরা গ্যালারিতে বসে বসে হাত তালি দিয়ে আনন্দিত, যেমন আজ কলিকাতার ইডেন গার্ডেনে খেলা হয় পাবলিক দর্শক কি আনন্দ নেয়, সেদিন কিন্তু মানুষের জীবন নিয়ে নেওয়া হতো আর তারা আনন্দ করত, এই ছিল তাদের সভ্যতার নামে বর্বরতা। আল্লাহ নবী তখন এসে পৃথিবীর জমিনে জানিয়ে দিলে মানুষ সবাই সমান, কে বড় কে গরিব, কে কালো কে ফর্সা, কে কোন বংশে এসেছে ওটা কথা নয়, আল্লাহ পাক সবাইকে মানুষ করে পাঠিয়েছে, যে যত বেশি আল্লাহ পাকের দাসত্ব করবে এই দাসত্বতে তার মাকাম বাড়বে, কিন্তু সবাই আল্লাহর নজরে সমান, তুমি ধনী বলে গরিবকে লুটবে, তুমি ধনী বলে গরিবকে জুলুম করবে, তুমি ধনী বলে চেয়ারে বসবে গরিব তোমাকে স্যার করবে, এটা ইসলাম বিরোধী কাজ, ইসলামে গুণকে বন্ধ করে দিয়েছে এ যুবকেরা। তখন রোমের সরকার দেখলো মুহাম্মদ যা বলছে ঠিকই বলছে, কিন্তু মুহাম্মাদের কথা যদি মেনে নি তাহলে আমাদের এই নকল প্রভু সাজা, মানুষের উপরে যে আমরা খোদা হয়ে আছি, মানুষকে যা বলি তাই শোনে, মানুষকে হত্যা করি মানুষ চুপ করে থাকে, সব কিছু মানুষের কাছ থেকে
কেড়ে কেড়ে নিয়ে মানুষের কোনো কথা বাক স্বাধীনতা থাকে না কিন্তু মুহাম্মাদের কথা যদি মেনে নিয়ে তাহলে তো আমাদের এই দুর্নীতি বন্ধ হয়ে যাবে তাই তারা মান নবীর বিরোধী করেছিল হে যুবক এক কথাই বলি আল্লাহ নবী পৃথিবীর জমিনে নর নারী গুণকে জালিমদের হাত থেকে দাসত্বের শিকলকে ভেঙে দিয়ে পৃথিবীর মানুষকে নবী আমার আজ শান্তি মুক্ত করে দিয়েছিল আরো জোরে বলুন সুবহান আল্লাহ নবী মহিলার মুখে এই কথাটা যখন শুনলো যে তার চারটে ছেলে আছে মাকে দেখে না নবী পাকে তিলটা কেঁদে উঠলো চোখ দিয়ে পানি বেরোতে লাগলো আল্লাহ নবী চোখে পানি দেখে মহিলা বলে কে রে বাবা তুই আমার জন্য এত ময়া দয়া কার ছেলে রে তুই বাবা এত সুন্দর তোকে দেখতে রে বাবা কোথা থেকে এসছিস তুই রে বাবা কারণ আল্লাহর জমিনে এত সুন্দর মানুষ হয় আমি কখনো দেখিনি আর ভাবিনি পৃথিবীর জমিনে মানুষ আমার রাসূলুল্লাহর জন্য দিবানে এমনি হয়ে যায়নি আমার নবী সর্বদিকটা কোন সুন্দর এই যুবকেরা তরুণীরা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আজিম আমি আল্লাহ তোদের সৃষ্টিকর্তা জানিয়ে দিই আমার হাবিব হলো সব থেকে সুন্দর চরিত্রের অধিকারী সেই নবী চরিত্রে যারা আঘাত লাগে অবশ্যই তারা জাহান্নামের কীট অবশ্যই তারা মানবরূপী পশু কোন সন্দেহ নেই প্রমাণ আল্লাহ করে দেবে সময়ে শুধু অপেক্ষা আপনি দেখে নেবে দেখবেন কোন জায়গায় ধরা পড়ে গেছে নাই কোন জালিয়াতি কেসে ধরা পড়ে গেছে নাই দেখবেন নিজে কোন বড় মার্ডার কেসের আসামি হয়ে গেছে এই যুবকেরা তরুণেরা ইতিহাস আমরা পড়েছি রে বাবা এই জমিনের উপরে নবী যখন এমন করে পারস্যের রাজাকে কাইসা কাইসার কে যখন চিঠি করেছিল সমস্ত রাজাকে চিঠি করেছে নবী আবার মানুষের উপরে জুলুম বন্ধের জন্য নারীদের হত্যা বন্ধের জন্য সারা বন্ধের জন্য নারীকে প্রতিষ্ঠিত করার জন্য গরিবদের জুলুম বন্ধ করার জন্য এক আল্লাহ পাকের দাসত্বের জন্য সবাইকে চিঠি করেছে নবী আমার পৃথিবীর সমস্ত রাজাদেরকে চিঠি করেছে অনেক রাজা নবীর কথা মেনে নিয়েছে অনেকে মানেনি কিন্তু বিয়াদব পারস্যের রাজা কাইসার ছিল বিশাল পাওয়ারফুল রাজা ছিল এবং চরিত্রহীন রাজা ছিল সে কি করল আমার নবীর চিঠিটাকে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিল আল্লাহ নবীর কানে যখন খবরটা এলো নবী আমার জবান দিয়ে শুধু বলেছিল এ আমার সাবারা আমার চিঠিকে কাইসার ছেড়ে নে পারস্যের রাজা সে তার রাজত্বটাকে টুকরো টুকরো করে দিল নবী পাকের কথা বেরোতে দেরি হয় আল্লাহ দরবার কবুল হতে দেরি হয় না সেই সাহিনশাকে আমরা মানি যার প্রশংসা আল্লাহ নিজে করেছে সেই সাহিনশাকে আমরা মানি যাকে আল্লাহ নামাজের মধ্যে রেখেছে অথচ নামাজ আল্লাহর খাস ইবাদত কেননা আল্লাহ বলে দিয়েছে নামাজে কাউকে এনো না কিন্তু আমরা যখন তাহিয়াততে বসে যায় তখন আমার আল্লাহ জানিয়ে দেয় এ আমার দাস দাসীগুলো তোরা রুকু দিলি কাকে আল্লাহ আপনাকে দিলাম তাসবি পড়লি কার আল্লাহ আপনার পড়লাম এমন কোন সিজদা দিলি কাকে আল্লাহ আপনাকে দিলাম সুবহান রাব্বিল আলা তাসবি পড়লি কার আল্লাহ আপনার পড়লাম সূরা ফাতিহা পড়লি কার জন্য আল্লাহ আপনার জন্য সূরা মিলালি কার জন্য আল্লাহ আপনার জন্য আত্তাহিয়াত বৈঠকে বসেছি সালাম ফিরিয়ে নামাজ থেকে ফারিগ হবে আল্লাহ জানিয়ে দিল বান্দা বান্দিরে তোরা কি চাস তোদের নামাজটা আমার দরবারে কবুল হয়ে যায় হে আল্লাহ চাই তাহলে সালাম দিবার আগে আমার হাবিব পেয়ারা নবী মুহাম্মদ রসুল্লাহকে সালাম দে তাই আমরা পড়তে লেগেছি আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াত আসসালামু আলাইনা
السلام عليك أيها النبي أيها النبي أيها النبي السلام عليك أيها النبي سلام نادي جدي تمي سلام فرينا نماز بنا شئ شئ انسان سانے کیو جدی مرزادہ ہانی گوتے جائے اللہ تاکہ مٹیے دے بے رسول رسول چھلو آجے تھک بے تبے منے رکھے دے بے نتن کنے پیتی بیتے کوٹی کوٹی مانو ریسینڈی مانے قلمہ پورے محمد دیبان آخے جابے السلام عليكم আমরা দেখছি আদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেল আইকন দাবি আমাদের পাশে থাকুন